গতকাল ছেলের শরীরটা একটু খারাপ হয়েছিল, ওই একটু বমি করেছিল, সেরকম কিছু না, সেই জন্য বিছানার উপরে পড়েনি। তবুও ভাবলাম যে না, পরিষ্কার করে রাখাই ভালো, সেই জন্য গতকাল রাত্রে কাচা ধোয়া করে রেখেছিলাম সমস্ত জামাকাপড়। সেগুলো ঘুম থেকে উঠে দেখি শুকিয়ে গেছে, ব্যালকনিতে দিয়ে রেখেছিলাম রাত্রে। সেগুলো গুছিয়ে ঘরটা পুরোপুরি গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। প্রথমেই বলেছি ছেলের শরীর খারাপ, তেল মশলাপাতি কোনো রকম রান্নাবান্না করবো না, কেন কি ওর সামনে আমরা অন্য কিছু খাবো, আরও নিরামিষ দিয়ে খাবে সেটা তো মানে ভাবাও যায় না, খাওয়া তো দূরের কথা। তো সেই জন্য ভাবলাম যে না, সব নিরামিষ রান্নাবান্নাই করি, আর গরমের ভিতরে এটাই ভালো। তো কুমড়ো ছিল, পুঁই শাক ছিল, ভাবলাম একটা তরকারি করি, আর এদিকে পটল আছে, পটল ভাজা করি, ডাল আর একটু আলু সিদ্ধ দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে। আর এই কয়েকদিন ধরে রাতে রুটি বানাচ্ছি না, কেন কি এই গরমের ভিতরে ভালো লাগছে না। আর এই যে দেখো, পটলগুলো কেটে নিলাম, আলু কেটে নিচ্ছি সেদ্ধ বসাবোর জন্য, সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি, সবজিটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। তো যাই হোক, অসুবিধা নেই, এটা রেখে দিলে না আবার মানে লাগতো না, এরকম একটা ব্যাপার, মানে নষ্ট হয়ে যেত। এদিকে দেখো, পটলটাও লবণ হলুদ মাখিয়ে নিলাম, ডালের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সবজি করবার জন্য। প্রথমেই আমি এদিকে পটলটা ভেজে নিচ্ছি, আর একদিকে কিন্তু ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি রান্নাবান্না হয় ছেলেকে একটু খাইয়ে দেবো। আর দেখতে পাচ্ছ পটলটাও ভালো লাল লাল করে ভেজে নিচ্ছি একদম। আর এইসব জিনিসগুলো মানে হালকা ভাজলে তো খাওয়াই যায় না, ভালোই লাগে না, একটু লাল লাল করে ভেজে নেবো। তেলের উপর দিয়েছিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে ডালটাও একবারে সোমবার দিয়ে নিলাম। এবার ডালটা নামিয়ে একেবারে সবজিটা বসাবো। দুটো কড়াই রান্না করছি না, কেন কি মাছতে খুব কষ্ট হয় আর এই গরমের ভিতরে, ওই জন্য ভাবলাম যে একটু টাইম লাগলেও আমি একটা কড়াইতে রান্নাবান্না কমপ্লিট করে নিই, বাসনটা একটু কম হবে, আমারই তাতে সুবিধা। আসলে সবসময় আমাদের মনের মতো করে সব কিছু করতে গেলেও কি সেটা হয়? এখন যে দুটো কড়াইতে রান্না করতাম তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু বাসনটা বেশি হতো, সেই জন্য এভাবেই করলাম। তাছাড়াও শুধু এই যে বাসনের কথাই না, আমাদের মানে কি বলবো, আমাদের জীবনের সব কিছুই যদি চাইলেই সব কিছু পেয়ে যেতাম, বা সব কিছু যদি আমাদের মনের মতো হতো, আমাদের কাজের সুবিধার মতো হতো, তাহলে তো হয়েই যেত বলো। তাহলে আর ভালো কিছু পাওয়ার যে আনন্দটা সেটাই হয়তো জীবনে থাকতো না। তো যাই হোক, আসলে আমাদের জীবনে মানে না পাওয়া আছে বলে পাওয়াটার এত আনন্দ হয়। সব কিছু যদি আমরা পেয়ে যেতাম তাহলে পাওয়ার এত আনন্দটা হয়তো থাকতো না। সেটা কোনো কিছু পাওয়া বলো আর যাই বলো না কেন, তোমার কোনো স্বপ্ন পূরণ, শখ পূরণ, ভালো থাকা খারাপ থাকা যেটাই হোক না কেন সেটাই। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম মনে হয়। আর এদিকে দেখো, রান্নাবান্না কমপ্লিট করে বাসন কটা মেজে নিচ্ছি, বাসন মেজে আর বাসন মাজতে আমার খুব বিরক্তি লাগে, কি করব, কিছু করার নেই, মাজতে তো হবেই। আর এই সামনে টাইলসটা দেখলাম, ওই যে বাসন কোসন যখন মাজি না, একটু হয়তো সাবান জল ছিটে যায়, তো খুব মানে অপরিষ্কার দেখা যাচ্ছিলো, সেই জন্য একটু তার জালি দিয়ে আর কসবারেট দিয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে এখন এই যে ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে। এদিকে বাবা আর ছেলে দুজন মিলে খেতে বসে পড়েছে, তো যা যা রান্নাবান্না হয়েছিল দেখতেই পাচ্ছ, এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আমি স্নান করে এসে কথা বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে দুপুর তিনটে, স্নান করে চলে আসলাম দেখতেই পাচ্ছ, আর আজকে মাথাতে পুরো একদম তেল দিয়ে দিয়েছি, কেন কি এই গরমের ভিতরে এত মাথা যন্ত্রণা করছে কিছুই ভালো লাগছে না। ওই ঘরে হাজব্যান্ড আর ছেলে খাচ্ছে, আমি স্নান করে আসলাম, ওদেরকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, জামাকাপড় টামাকাপড় কেচে তো আমি এখন স্নান করে আসলাম। তো জামাকাপড়গুলো মেলে দেবো, দিয়ে আমি খাওয়া দাওয়া করে নেবো, তখন যেন তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে যাই। আর সকালবেলা থেকে একদম কথা বলতে আসলাম, টাইম পাইনি বলতে পারো। আর পুরো একদম নিরামিষ রান্নাবান্না করেছি, একদম মশলাপাতি কিছু রান্না করিনি, কেন কি গতকালের ভিডিওটা যারা দেখেছো তারা জানো, তোমাদেরকে বলেছিলাম যে ছেলে বমি করছে, তো তারপরেও অনেকবার বমি করেছে, রাতে শরীরটা একদমই খারাপ ছিল। আবার রাতে কালকে গতকাল ডিমের ঝোল রান্না করেছিলাম, এবার ওটা দিয়ে তো আর একটু ভাত দেওয়া যায় না, আবার একটু মুসুর ডাল করলাম, ভাত করলাম, ওর জন্য গরম ভাত, ঠান্ডা ভাত দেবো না জন্য, ওই জন্য ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ওই ডাল ভাতই রান্না করেছি, দেখতে পারলে, একটু আলু সিদ্ধ দিয়েছি, পটল ভাজা, পুঁই শাক আর ডাল, তো ওই দিয়েই খাচ্ছে, এখনও শরীরটা ভালো আছে, একবার ওষুধ খাওয়ার পরে মোটামুটি কমে গেছিলো। তো যাই হোক, চলো জামাকাপড়গুলো মেলে নিই, কেন কি অনেক বেলা হয়ে গেছে। আর আমগুলোও দেখিয়ে দিই তোমাদেরকে একবার, সকাল থেকে দেখানো হয়নি, অনেকটাই না শুকিয়ে গেছে। তো এটাকে আরও এখনও দু তিন দিন রোদ দেবো, আরও দু তিন দিন রোদে না দিলে ভালো হবে না। তো যাই হোক, আমগুলো শুকোতে থাক, আর আমি একদম কুমেও গেছে অল্পটা, যতটা দিয়েছিলাম তো দেখলে ডবল করে কেটে দিলাম, এখন আর অতটাও নেই। তো চলো যাই হোক, জামাকাপড়গুলো মিলে নিই, নিয়ে খাওয়া দাওয়া করে নিই, পরের দিকে তোমাদের সঙ্গে আমার কথা বলতে আসবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। জামাকাপড়গুলো মেলতে এসেছি, মনে হচ্ছে যেন কখন এখান থেকে মানে পালাতে পারলে বাঁচি।
তো যাই হোক, একটু ভিতরের দিকে মেলার চেষ্টা করছি, তবুও রোদ লাগবেই, কিছু করার নেই। ওদিকে আবার ওদের খাওয়া হয়ে গেল, আমিও একবারে খেয়ে নেবো। আর একা একা একদম খেতে ইচ্ছা করে না, মানে বিয়ের আগের থেকে অভ্যাস, সবাই মিলে একসঙ্গে খাবো সেটাই ভালোবাসি। সেই জন্য একদম তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো মেলে নিচ্ছি, কেন কি ওদের সঙ্গেই খাবো, ওদের ওরা খেয়ে উঠে পড়লে আর আমার খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। এখন আবার বিকেলবেলা দেখো, ছেলে মানে যেসব বাসনপত্রগুলো ইউজ হয় না সেগুলো বেশিরভাগ নিয়ে এসেছে, যেগুলো ইউজ হয় সেগুলো একটা দুটো এনে খেলা করছে। তো ওকে নিয়ে আবার আমি একটু এখানে বসে আছি, কেন কি যেহেতু শরীরটা খারাপ, কাছাকাছি থাকার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।